নমস্কার, আমি স্বাতি দা। আজকে আমি আপনাদের বহুস্তর শিক্ষা ব্যবস্থায় শেখার সুযোগ বা ফেসিলিটেটিং লার্নিং ইন মাল্টিলেভেল হেটেরোজিনিয়াস ক্লাসরুম সম্বন্ধে কিছু বলবো। এখানে ফেসিলিটেটিং কথার মানে হচ্ছে সহজ করে দেওয়া, অর্থাৎ শিক্ষা ব্যবস্থায় কিছু পরিবর্তন এনে, কিছু উপকরণের মাধ্যমে এবং নানানভাবে সেই শিক্ষা ব্যবস্থাটিকে যাতে বাচ্চাদের কাছে বা ছাত্রছাত্রীদের কাছে খুব সহজে পৌঁছে দেওয়া যায় এবং কিভাবে তারা সেটিকে সহজভাবে সুন্দরভাবে গ্রহণ করতে পারে সেই বিষয়ে আমি কিছু বলবো। প্রথমে আমি আসছি সূচিপত্রতে, একটি ছোট সূচনা, তারপরে বলবো মাল্টিগ্রেড ও মাল্টিলেভেল সিস্টেম কি, তারপরে বহুস্তর শিক্ষা কোথায় প্রয়োগ করা যায় এবং বহুস্তর শিক্ষার সমস্যাগুলি কি কি, শিক্ষার্থীদের মূল্যায়ন সম্বন্ধেও বলবো, সমবায় শিক্ষা পদ্ধতি কি, যথাযথ শিক্ষণ উপাদান ব্যবহার, বহুমুখী বুদ্ধিমত্তার ব্যবহার, এরপরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সম্বন্ধে কিছু কথা বলবো। মনোগ্রেডের পাশাপাশি মাল্টিগ্রেডের ক্ষেত্রে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার সময় আমরা লক্ষ্য করে দেখি প্রতিটি ছাত্রই একেবারে আলাদা, তাদের মানসিক ক্ষমতা, আগ্রহ, ব্যক্তিত্ব, শিক্ষার হার ইত্যাদি অন্যদের থেকে আলাদা। এই সব বিবেচনা করেই মাল্টিগ্রেড ও মাল্টিলেভেল শিক্ষার কথা আমরা ভেবে থাকি বা বলা হয়। এইটা যেমন দেখছেন একটি বহুস্তর শিক্ষার ক্লাসরুম, যেখানে বিভিন্ন সামাজিক স্তর থেকে বিভিন্ন মেধাযুক্ত ছেলেমেয়েরা আসছে যেখানে, এবং একটি ক্লাস, একটি শ্রেণীকক্ষে ক্লাস 1, 2, 3, 4, 5 ইত্যাদি অনেক রকমের ক্লাসের বাচ্চারা সেখানে শিক্ষা গ্রহণ করছে। এটি হচ্ছে বহুস্তর শিক্ষা ব্যবস্থার একটি ক্লাসরুম। মাল্টিগ্রেড ও মাল্টিলেভেল, আমাদের ভালো করে বুঝতে হবে মাল্টিগ্রেড ও মাল্টিলেভেল কথা দুটির তফাত বা অর্থ কী। মাল্টিগ্রেড শিক্ষার অর্থ একজন শিক্ষকের দ্বারা একই সময়ে একাধিক শ্রেণীকে শিক্ষা দান করা। মাল্টিলেভেল শিক্ষাদান মানেই একই সময়ে একজন শিক্ষক দ্বারা বিভিন্ন স্তরের ও কৃতিত্বের ছাত্রছাত্রীদের শিক্ষাদান করা, সব রকম মানের মিশ্রণ নিয়ে বিভাগ। এই দলে বিভিন্ন ক্ষমতাসম্পন্ন ও বিভিন্ন বয়সের ছাত্রছাত্রী একই সঙ্গে শিক্ষা পায়। অর্থাৎ আমি আগেই বললাম কিছু ছাত্রছাত্রী আছে যাদের মেধা কম, কিছু আছে যাদের মাঝারি মেধা, এবং কিছু আছে যাদের উচ্চ মেধা বা অত্যন্ত উচ্চমানের মেধা, এবং বয়সেও তারা একে অপরের সঙ্গে, এক বয়স নয়, বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা এখানে একই সঙ্গে একই ক্লাসে শিক্ষা পাচ্ছে। পাঠ্য বিষয়বস্তু বিভিন্ন ক্ষমতা ও বিভিন্ন বয়স অনুযায়ী তৈরি করতে হবে। অর্থাৎ যে কিনা খুব ছোট্ট, একটি 5 বছরের বাচ্চা, সে যা শিখতে পারবে, একটি 10 বছরের বাচ্চা সেটি শিখতে পারবে না। সুতরাং শিক্ষকের উচিত সেই ধরনের পাঠ্যক্রম উনি যাতে তৈরি করে আনেন। সমস্ত বিভাগেই সব রকম মানের ছাত্রছাত্রী মিশিয়ে থাকতে হবে। এই রকম বিভাগে একটি ছাত্র উচ্চ মানের, দুটি সাধারণ মানের, একটি সাধারণ মানের নিচের হলে ভালো হয়। এখানে প্রতিটি ছাত্রছাত্রী ভিন্ন এবং অনন্য, কেউ কারোর সঙ্গে এক না। প্রতিটি ছাত্রের তাদের নিজেদের একটা সামাজিক স্তর, তাদের ভাষা, তাদের গায়ের রং, সব কিছু একে অন্যের থেকে আলাদা। একজন শিক্ষার্থী একটি বিষয় শিখতে কম সময় নেয় যখন অন্য ছাত্রের ওই একই বিষয় শিখতে বেশি সময় লাগে। একজন শিক্ষার্থী অন্যের অপেক্ষায় ভালো ফল করতে পারে, এটা খুবই সাধারণ। ক্লাসে অনেক রকম মানের ছেলে মেয়ে থাকে, একজন একটু ভালো ফল করলো, একজন কম, তার তুলনায় কম ফল করলো। একজন শিক্ষার্থী অন্যের অপেক্ষায় দ্রুত শিখে নিতে পারে, সুতরাং শ্রেণীকক্ষের শিক্ষার্থীরা তাদের শেখার প্রয়োজন, শেখার ক্ষমতা, আগ্রহ, মনোভাব, প্রেরণা ইত্যাদি বিষয়ে একে অপরের থেকে ভিন্ন। এরপরে আমি বলবো বহুস্তর শিক্ষা কোথায় প্রয়োগ করা যায়। এমন একটি একস্তর শিক্ষা ব্যবস্থার কথা ভাবা যাক যেখানে একজন শিক্ষক একটি ক্লাসের ছাত্রদের শিক্ষা দিয়ে থাকেন।
সেখানে বিভিন্ন ক্ষমতা ও যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী থাকে, তাদের বিভিন্ন মনোভাব আলাদা। এই রকম একটি ক্লাসে 30 থেকে 40 জন ছাত্রছাত্রী থাকতে পারে। তাদের শেখার ক্ষমতার উপর ভিত্তি করে কমপক্ষে 3টি স্তরে বা দলে তাদের ভাগ করা যায়। স্তর বিভাগ কিভাবে করা যায়? প্রথম দলে যারা তাড়াতাড়ি শিখছে, দ্বিতীয় দলে সাধারণ মানের ছাত্ররা, তৃতীয় দলে ধীর গতির ছাত্ররা। এইভাবে ভাগ করা যেতে পারে। প্রথম দলের ছাত্র বা ছাত্রছাত্রীরা তৃতীয় দলের তুলনায় দ্রুত সময় শেখে। সুতরাং আমরা দেখছি এখানে 3টি ছোট ছোট শ্রেণীর সমন্বয় হলো। অন্য কথায়, প্রতিটি এক স্তর শ্রেণীর মধ্যেও কতগুলি বহু স্তর শ্রেণী থাকতে পারে। এই শিক্ষা ব্যবস্থার কি কি সমস্যা আছে এবং সাধারণত কিছু সমস্যা থেকেই থাকে, সেইগুলি আমি বলবো। একটি বহুস্তর অবস্থার মধ্যে 3টি ক্ষমতা সম্পন্ন শ্রেণী অর্থাৎ উচ্চ, মধ্য এবং নিম্ন থাকে। শিক্ষক মধ্যমানের ছাত্রদের কথা ভেবে পড়াতে পারেন। উচ্চমানের ছাত্ররা নির্ধারিত সময়ের আগেই তাদের কাজ দ্রুত সম্পন্ন করতে পারে এবং পরবর্তী অধ্যায়ের জন্য অপেক্ষা করে। এখানে ধীর গতির ছাত্ররা শিক্ষকদের থেকে অতিরিক্ত সময় চায়। কেন? যে স্পিডে স্যার পড়াচ্ছেন তারা সেইভাবে সেটাকে গ্রহণ করতে পারছে না। শিক্ষক যদি দ্রুত গতির শিক্ষার্থীদের জন্য পরিকল্পিত অতিরিক্ত পাঠ্যক্রম এবং ধীর গতি শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময় না রাখেন তাহলেই সমস্যা। তিনি এই অবস্থার কথা আগে থেকে ভেবে পরিকল্পনা না করলেও সমস্যা। সুতরাং শিক্ষকের সবসময় উচিত তিনি সমস্ত কিছু তার মাথায় রেখে একটা সুন্দরভাবে পাঠ্যসূচি পরিকল্পনা করে আগে থেকে ক্লাসে আসবেন। এই বিষয়গুলির মোকাবিলা কিভাবে করা যায় তা নিয়ে কিছু আলোচনা করা যাক। বহুস্তর শিক্ষা ব্যবস্থা পরিচালনার কৌশল, কতগুলি ব্যাপারে শিক্ষকদের অবশ্যই খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীদের শিক্ষার মূল্যায়ন, অর্থাৎ তারা শিক্ষক যা শেখাচ্ছেন তারা কতটা গ্রহণ করতে পেরেছে এবং কতটা সদর্থভাবে গ্রহণ করতে পেরেছে। পাঠ পরিকল্পনা, তিনি কি পড়াবেন, উচ্চ মেধার জন্য কিভাবে পড়াবেন, মাঝারি মেধার জন্য কিভাবে পড়াবেন এবং নিম্ন মেধার ছাত্রছাত্রীদের জন্য কিভাবে পড়াবেন, সেই পাঠ পরিকল্পনা তাকে আগে থেকে অবশ্যই করে রাখতে হবে। প্রকল্প ভিত্তিক শিক্ষা বা প্রজেক্ট ওয়ার্ক ভিত্তিক শিক্ষা, সহযোগিতার মাধ্যমে শিক্ষা, একে অপরকে কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে শিক্ষা গ্রহণ করা যায় সেটাও তিনি শেখাবেন। যথাযথ শিক্ষার উপকরণগুলি ব্যবহার করে শিক্ষা, অর্থাৎ DLM কিভাবে সঠিকভাবে ব্যবহার করে শিক্ষা দেওয়া যায় তিনি সেটাও করবেন, এবং সমসত্ত্ব ও অসমসত্ত্ব বিভাগ তৈরির কৌশল। শিক্ষার্থীদের মূল্যায়ন, আগেই বলা হয়েছে যে প্রতিটি ছাত্র ভিন্ন এবং অনন্য, প্রতিটি ছাত্রের প্রয়োজন বিভিন্ন। শিক্ষককে প্রত্যেক ছাত্রের মূল্যায়ন করতে হবে এবং আলাদা আলাদাভাবে মূল্যায়ন করতে হবে। তাদের পারিবারিক অবস্থা, ভাষা, সাংস্কৃতিক শ্রেণী এইসব জানতে হবে শিক্ষককে। তাদের বিশেষ কোনো চাহিদা আছে কি না জেনে নিয়ে শিক্ষাশৈলী তিনি রচনা করবেন। পাঠ পরিকল্পনা, ছাত্রদের চাহিদার উপর ভিত্তি করে আপনি শ্রেণীবিন্যাসকে বিভক্ত করতে পারেন। যেমন প্রথমে বলি, 2টি গ্রুপ করতে পারেন, অর্থাৎ একটি নিম্নস্তরের ছাত্রছাত্রীদের নিয়ে গ্রুপ এবং একটি উচ্চস্তরের ছাত্রছাত্রীদের নিয়ে গ্রুপ। অথবা 3টি গ্রুপ করতে পারেন, যেমন প্রাথমিক, মধ্যবর্তী এবং উন্নত শিক্ষার্থী। ক্লাসের জন্য পাঠ পরিকল্পনা তৈরি করুন, একটি মূল বিষয়কে নিয়ে পাঠ পরিকল্পনা তৈরি করুন, অর্থাৎ যে বিষয়টা আপনি পড়াবেন সেই বিষয়টিকে নিয়েই পাঠ পরিকল্পনা তৈরি করতে হবে। একটি ওভারঅল পরিকল্পনা তো তৈরি করাই যায় এবং এইটি যে বিষয় আজকে পড়াবেন ঠিক করেছেন সেটি কাল বা তার আগের দিন তার একটা পরিকল্পনা সম্পূর্ণরূপে করে আসতে হবে।
ছাত্রদের চাহিদার ওপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করতে হবে। পাঠ পরিকল্পনা, একসাথে পুরো ক্লাসের সাথে পাঠ শুরু করুন, অর্থাৎ সবাইকে একসঙ্গে নিয়ে যে বিষয়টা আজকে পড়াতে যাচ্ছেন বা ক্লাসে শুরু করতে যাচ্ছেন সেটা একসঙ্গে শুরু করুন। বিভিন্ন স্তরের বিভিন্ন শিক্ষার্থীদের বিভিন্ন কাজ দিন, অর্থাৎ যারা ক্লাস ওয়ানের ছেলেমেয়েরা তাদের কিছু আলাদা কাজ পড়া করতে দিন, যাদের ক্লাস টুয়ের ছেলেমেয়েরা তাদের কিছু দিন, ক্লাস থ্রিয়ের ছেলেমেয়েরা তাদের কিছু লেখার কাজ দিন। একসাথে পুরো ক্লাসে পাঠ শেষ করুন, এবং এটাও নজরে রাখতে হবে যে বিভিন্ন ক্লাসকে বিভিন্ন কাজ যখন দেওয়া হয়েছে তারা যাতে একসাথে সমস্ত কাজটা শেষ করতে পারে। সমবায় শিক্ষা পদ্ধতি বা পিয়ার লার্নিং, ছোট ছোট গ্রুপগুলিতে শিক্ষার্থীদের আলোচনায় উৎসাহিত করা হয়, তারা একে অপরের কাছ থেকে শিখতে পারে। পিয়ার লার্নিং মানে হলো যেখানে মূলত শিক্ষার্থীদের শিক্ষক হলো তারা নিজেরাই, অর্থাৎ শিক্ষার্থীরা তাদের ধারণাগুলি অন্যদের কাছে ব্যাখ্যা করবে, তারা যা জানছে যা বুঝছে যদি তারা অন্য বন্ধুদের সঙ্গে আলোচনা করে তাদের স্বাভাবিকভাবেই তাদের জ্ঞান আরও বাড়বে, আলোচনার মাধ্যমে জ্ঞান বাড়বে। শিক্ষার্থীরা নিজেরাই করবে বিশ্লেষণ মূল্যায়ন, এইভাবে শিক্ষার্থীরা নিজেদের বুদ্ধিবৃত্তিকে কাজে লাগিয়ে গঠনমূলক কথোপকথন নিয়ে ব্যস্ত থাকবে এবং একে অপরের মতামত জানবে। অর্থাৎ কিনা যদি তারা এটাখানে গ্রুপ ডিসকাশন করে বা তাদের নিজেদের মধ্যে কিছু বিষয় নিয়ে তর্ক বিতর্ক হয় বা তারা ঝগড়াই করে সেটি কিন্তু গঠনমূলক ঝগড়া হবে বা গঠনমূলক তর্ক বিতর্ক হবে, অর্থাৎ তার থেকে তারা কিছু জ্ঞান আহরণ করতে পারবে, কিছু নতুন জিনিস জানবে এবং অপরপক্ষকেও তারা কিছু নতুন জিনিস জানাতে পারবে। আলোচনা এবং প্রশ্ন করার মাধ্যমে ঐক্যমত হবে বা বিরোধিতা হবে, এটা তো স্বাভাবিক, তর্ক বিতর্কে এক পক্ষ বিরোধী হবে, এক পক্ষ তার সেই বিষয়ের পক্ষে বলবে, বিরোধিতা তো হবেই এবং এটা গঠনমূলক বিরোধিতা হবে। এইভাবেই তারা নিজেরাই শিখে নেবে। যথাযথ শিক্ষণ উপাদান ব্যবহার বা ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, যথাযথ TLM ব্যবহার করে শিক্ষক বহুস্তর শিক্ষা ব্যবস্থাকে কার্যকর করে তুলতে পারেন। এখানে দেখতে হবে সমস্ত ছাত্রছাত্রীরা যাতে অংশগ্রহণ করেন, এটা কিন্তু শিক্ষকই দেখবেন এবং পর্যবেক্ষণ করবেন। ছাত্রদের কঠিন জিনিস সহজ করে বুঝতে সাহায্য করে এবং শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষক করে। আমরা জানি টিচিং লার্নিং মেটেরিয়াল বৈচিত্র্যপূর্ণ, বিভিন্ন রঙের, বিভিন্ন আকারের এবং পরিবেশ প্রকৃতি থেকে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, এবং সেইগুলোর সাহায্যে শিক্ষক যদি শিক্ষার্থীদের শিক্ষা দেন তাহলে আকর্ষক এবং মনোমুগ্ধকর, মনোগ্রাহী হবেই, তারা খুব আনন্দ করে কঠিন জিনিসকেও চট করে শিখে ফেলবে। যেমন এখানে দেখুন একটি শিক্ষণ উপাদান, একটি প্লাস্টিকের স্টেথোস্কোপ, একজন এটাকে কানে লাগিয়ে, একটি বাচ্চা এটাকে কানে লাগিয়ে রেখেছে, একটি বাচ্চা তার হৃদযন্ত্রে এটিকে লাগিয়ে রেখেছে, খেলার ছলে সে শিখছে। শিক্ষার উপকরণগুলি বা TLM ছাত্রছাত্রীদের সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষণ উপকরণ ছাত্রদের শেখা এবং সাফল্য বৃদ্ধি করতে সাহায্য করে। শিক্ষণ উপাদানের উপকারিতা, এর উপকারিতা অসীম, এগুলি নতুন আলোচনার পথ খুলে দেয় এবং এগুলি নিজে শেখার জন্য উৎসাহিত করে। গতানুগতিকভাবে শিক্ষক পাঠ্য বই থেকে, পাঠ্যপুস্তক থেকে পড়িয়েই যাচ্ছেন, ছাত্রছাত্রীরা প্রচণ্ড হই হট্টগোল করছে, তারা কেউ শুনছে না, কিন্তু ওই জায়গায় শিক্ষক যদি কোনো সুন্দর বৈচিত্র্যময় কোনো মডেল, কাগজের তৈরি হোক, মাটির তৈরি হোক, জন্তু জানোয়ারের মডেল, গাছপালার মডেল যদি নিয়ে আসেন, একটি গ্লোব নিয়ে আসেন, তাহলে ছাত্রছাত্রীরা অত্যন্ত উৎসাহভরে শিখবে এবং তারা মনোযোগী হয়ে উঠবে। সরাসরি শেখা, শিক্ষার্থীরা সরাসরি তাদের আসল বস্তু, মানুষ এবং তাদের চারপাশের ঘটনাগুলি ব্যবহার করে সরাসরি অভিজ্ঞতা লাভ করে। শিক্ষকদের শিক্ষাদানের সময়
শিক্ষার্থীদের প্রকৃত বস্তুগুলি দেখাতে চেষ্টা করা উচিত, যাতে তারা সরাসরি অভিজ্ঞ হতে পারে। উদাহরণস্বরূপ, গ্রামের দিকে খনিজ পদার্থ, মাটি, শস্য, ইট, পাথর, শোলা, কাঠ, পাট, থার্মোকল, পাতা, শাক সবজি প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং সহজেই পাওয়া যায়, এবং খুব সহজেই ছাত্রছাত্রীদেরই বলা যায় যে তোমরাই গিয়ে সেগুলি সংগ্রহ করে আনো। তারা খুব উৎসাহ ভরে দৌড়ে গিয়ে সেগুলো সংগ্রহ করে আনবে এবং শিক্ষক তাদের এই নমুনাগুলি দেখিয়ে খুব সহজে বিষয়টিকে এগিয়েও নিয়ে যেতে পারবেন, ছাত্রছাত্রীরা বুঝতেও পারবে, এবং সবথেকে বড় কথা, শিক্ষকের অল্প পরিশ্রমে কম কথা ব্যয় করে তিনি খুব চটপট তাড়াতাড়ি বিষয়টিকে ছাত্রছাত্রীদের মধ্যে সহজ করে পৌঁছে দিতে পারবেন। এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে প্রত্যেকে কিন্তু খুব সুন্দর করে একটি উপকরণের মাধ্যমে কিছু জিনিস তৈরি করছে, কারোর কিন্তু মুখে বিরক্তি নেই, প্রত্যেকেই কিন্তু সবাইকার মুখে হাসি, হাস্যময়। তার মানে তারা এই ব্যাপারটিকে এনজয় করছে বা উপভোগ করছে, শিখছে, এবং তারা যেটি শিখছে তারা চিরকাল এটি মনে রাখবে, কারণ এটা হাসির ছলে, খেলার ছলে শেখা হচ্ছে। এখানে তাদের ওপর কোনো মানসিক চাপ নেই, ভয় নেই তাদের মনে। দল ভাগ করে শেখানোর কৌশল, অর্থাৎ গ্রুপিং স্ট্র্যাটেজি, একসাথে দুইজন ছাত্র দিয়ে এখানে কাজ শেখানো হয়। তিনজন থেকে দশজন ছাত্রকে নিয়েও দল করা যেতে পারে, দলগুলি একে অন্যের সাথে প্রতিযোগিতা করে এগিয়ে যেতে পারে, অর্থাৎ এটা শিক্ষকদেরই বলা উচিত, উনি ছাত্রছাত্রীদের বলবেন যে যাতে করে একটি দলকে বললেন একটি কাজ করতে, অন্য দলকে বললেন আরেকটি কাজ করতে, এবং বলবেন যে যাতে দুটি দলকেই এমনভাবে উনি ইন্সপায়ার করবেন যাতে তারা চেষ্টা করে যে আমরা অন্য দলের থেকে ভালো করি, অর্থাৎ তাদের মনের মধ্যে একটা প্রতিযোগিতামূলক একটি ভাব তৈরি হবে যাতে করে আমি আরেকজনের থেকে ভালো করি, এবং অন্য দলও মনে করবে যাতে আমি ওই দলটির থেকে ভালো করব। শ্রেণীকক্ষে সমবায় পদ্ধতিতে শেখা অত্যন্ত উপকারী হতে পারে। বিভিন্ন জাতিগত ব্যাকগ্রাউন্ড থেকে আসা ছাত্রদের নিরপেক্ষভাবে শেখানোর জন্যে সমবায় শিক্ষা খুব ভালো কাজ দেয় এবং খুব কার্যকরী। সমসত্ত্ব ও অসমসত্ত্ব বিভাগ নিয়ে শিক্ষার কৌশল, গ্রুপিং স্ট্র্যাটেজি অফ হেটারোজেনিয়াস অ্যান্ড হোমোজেনিয়াস গ্রুপ, শিক্ষার্থীদের জন্যে কোন পদ্ধতি উপযোগী তা শিক্ষকদেরই নির্ধারণ করা উচিত। অসমসত্ত্ব গোষ্ঠীগুলির ছাত্ররা বিভিন্ন ধরনের দক্ষতা বা বিভিন্ন বয়সের বা বিভিন্ন সংস্কৃতির হয়, অর্থাৎ তারা তাদের মধ্যে মেধা, তাদের শিখে নেওয়ার ক্ষমতা, জানার ক্ষমতা, জ্ঞান আহরণের ক্ষমতা, বয়স, বিভিন্ন বয়স এবং বিভিন্ন সামাজিক স্তর থেকে আসে। সমসত্ত্ব গোষ্ঠীগুলির ছাত্ররা একই রকম দক্ষতার, একই বয়সের বা অনুরূপ সংস্কৃতির হয়, অর্থাৎ তাদের মেধা, জ্ঞান আহরণ করার ক্ষমতা, তাদের বয়স এবং তারা যে সামাজিক স্তর থেকে উঠে আসছে সেইগুলো মোটামুটি একই রকমের হয়। অসমসত্ত্ব বিভাগ, অসমসত্ত্ব বিভাগে একজন উঁচু মানের ছাত্র থাকতে পারে, দুজন ছাত্র সাধারণ মানের হতে পারে এবং একজন ছাত্র নিম্ন মানেরও হতে পারে। আসল কথা হলো যে প্রতিটি ছাত্র যেন দলের অন্যান্য ছাত্রদের থেকে সুবিধে পেতে পারে, অর্থাৎ এখানে প্রত্যেকেই প্রত্যেকের কাছ থেকে সুবিধে পাচ্ছে, জানছে, শিখছে, বুঝছে। অসমসত্ত্ব বিভাগে শিক্ষা হচ্ছে বিভিন্ন শ্রেণীর বয়সের এবং ক্ষমতার ছাত্রদের একসঙ্গে একই ক্লাসরুমে শিক্ষা দান করার অভ্যাস। গ্রেড, পদবি দিয়ে লেভেল না করে শেখানো এক অন্য মাত্রা এনে দেয়, অর্থাৎ কাউকে কোনো লেভেল দেওয়া হলো না, মানে ও খুব ভালো মেয়ে, ও লেখাপড়ায় খুব ভালো ছেলে, ওই মেয়েটি লেখাপড়ায় ভালো না বা ওই ছেলেটি লেখাপড়ায় ভালো না, এই ধরনের লেভেল বা তকমা একদমই এখানে দেওয়া হয় না।
এখানে শিক্ষকদের সচেতন থাকতে হবে যাতে অসমসত্ত্ব বিভাগের শিক্ষা সফল হয়, শিক্ষকদেরকে অতিরিক্ত বাধা পেরিয়ে উন্নত মানের শিক্ষার্থীদের সহায়তা করা উচিত এবং যেসব শিক্ষার্থীরা পেছনে পড়ে থাকে তাদের এগিয়ে নিয়ে যেতেও সহায়তা করা উচিত। এখানে শিক্ষকরাও যেরকম তাদের সেই পেছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সহায়তা করবে, যারা উচ্চমানের ছাত্রছাত্রীরা তারাও কিন্তু সেই পেছিয়ে পড়া ছাত্রছাত্রীদের টেনে এগিয়ে নিয়ে যাবে। অসমসত্ত্ব বিভাগ পরিচালনা, ছাত্ররা বিভিন্ন ধরনের কাজ এখানে একসাথে করতে পারে, একে অপরকে পড়াতে সাহায্য করতে পারে, সমবায় পদ্ধতিতে শিক্ষা নিতে পারে, স্বাধীনভাবে কাজ করা শিখতে পারে। সুতরাং বলা যায় দলবদ্ধভাবে কাজ করা অত্যন্ত বাঞ্ছনীয় এবং ভালো কৌশল। আসুন কিভাবে দলবদ্ধভাবে কাজ করে তা থেকে শিক্ষা নেওয়া যায় তা আলোচনা করি। দলবদ্ধ কাজকে সফল করতে হলে শিক্ষককে পরিচালনা করতে হবে, ক্লাসরুম কিভাবে সাজাতে হবে। অর্থাৎ একটি ক্লাসরুম যদি খুব নোংরা হয়ে থাকে, এখানে কিছু টিএলএম ছড়ানো, ওখানে কিছু চেয়ার টেবিল অবিনষ্টভাবে রাখা, সেইটা যাতে না হয়, ক্লাসে যেন একটা সুন্দর, সুষ্ঠু, সুচারু এবং পরিষ্কার পরিচ্ছন্ন রূপ থাকে। দলীয় কাজের জন্যে কিভাবে প্রতিটি ছাত্রের মূল্যায়ন করতে হবে। শিক্ষার ব্যবস্থায় দ্রুত পরিবর্তন হচ্ছে, আজকাল মিলেমিশে কাজ করার সুফল অনেক। কাজ শুরু উচিত শুরুতেই হয় যখন একটি কোর্স শুরু হচ্ছে। এই সময় শিক্ষক চিন্তা করতে পারেন কিভাবে তিনি গ্রুপ গঠন করবেন, কিভাবে মূল্যায়ন করবেন, এইসব ছাত্রদের ক্ষমতা অনুযায়ী দলের কাজে তাদের ব্যবহার করতে হবে। ছাত্রদের প্রতিনিধিত্বমূলক কাজে শিক্ষা দিতে হবে, অর্থাৎ ভবিষ্যতে গিয়ে তারা যাতে তাদের মধ্যে যাতে একটি লিডারশিপ কোয়ালিটি তৈরি হয়, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তৈরি হয়, সেটা কিন্তু শিক্ষকদের খুব ছোট্ট বয়স থেকেই তাদেরকে সেইভাবে তৈরি করতে হবে। দলবদ্ধ কাজ কার্যকলাপ শুরু করার আগে কাজ করার নিয়মগুলি আলোচনা করতে হবে। সর্বদা কাজের সময় এবং পরে প্রশ্নোত্তর পর্ব রাখতে হবে। কম ক্ষমতার ছাত্রদের অবদান স্বীকার করতে হবে, তারা যাতে ইনফেরিয়রিটি কমপ্লেক্সে না ভোগে যে আমাদের তো স্যার কিছুই বললেন না, আমাদেরকে কিছুই জিজ্ঞেসও করলেন না, আমাদের দিকে তাকালেনও না, এইটা যাতে একদম না হয়। যেখানে দরকার আলাদাভাবে মনোযোগ দিতে হবে। মূল্যায়ন, কি কি ব্যাপারে মূল্যায়ন করা হবে, শিক্ষার্থীদের কি জানতে হবে, ব্যক্তিগত এবং গোষ্ঠীগত উভয় মূল্যায়নই করতে হবে। অর্থাৎ একটি ছাত্রকে ব্যক্তিগতভাবে জানা, পার্সোনালি জানা, এবং গোষ্ঠীগত মানে দলগত একটি টিম করে জানা, সেইটিও শিক্ষককেই করতে হবে। দলের কাজের মূল্যায়ন করার জন্যে কোনো একক পদ্ধতি নেই। পদ্ধতি হতে পারে পরিমাণগত বা গুণগত, গঠনমূলক বা সমষ্টিগত। প্রতিটি পদ্ধতিতে সুবিধে অসুবিধে দুই থাকে। মূল লক্ষ্যের ওপর নির্ভর করে মূল্যায়ন করা অনেক সহজ। বহুমুখী বুদ্ধিমত্তার ব্যবহার, ইউজ অফ মাল্টিপল ইন্টেলিজেন্স। শিক্ষক বহুমুখী বুদ্ধিমত্তার ব্যবহার ও তার উপকারিতা তিনি জানবেন। কিভাবে একজন ব্যক্তির দক্ষতা একটি একক পরীক্ষার দ্বারা জানা যেতে পারে, ছাত্রদের সঙ্গে রোজ মেলামেশা করলে তাদের বুদ্ধিমত্তার মূল্যায়ন করা যেতে পারে। অর্থাৎ তিনি প্রতিদিনই ছাত্রছাত্রীদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবেন, কথোপকথন চালিয়ে যাবেন, তবেই কিনা তাদের বুদ্ধিমত্তা, তাদের কি মেধা তিনি বুঝতে পারবেন, শিক্ষক বুঝতে পারবেন। বহুমুখী বুদ্ধিমত্তার ব্যবহার বা ইউজ অফ মাল্টিপল ইন্টেলিজেন্স। বহুমুখী বুদ্ধিমত্তা ছাত্রছাত্রীদের জীবনে নানাভাবে দেখা যায়। মানুষের এই ক্ষমতার পরিচয় নিম্নলিখিত আটটি স্তরে ভাগ করা যায়। যেমন এক, ভাষাতত্ত্ববাদী, অর্থাৎ ছাত্রদের শব্দ ঠিকমতো ব্যবহার করার ক্ষমতা, ভাষা গঠন করার ক্ষমতা। যে শব্দটি ছাত্রকে দেওয়া হয়েছে সেই শব্দ সে ঠিকমতো ব্যবহার করতে পারছে কিনা, অর্থাৎ পরিবেশ,
পরিবেশ শব্দটির তার মানে হচ্ছে সে প্রথমে পরিবেশ শব্দটির মানে বুঝবে, শিক্ষক তাকে মানে বোঝাবেন এবং সে যথাযথ সেই পরিবেশ শব্দটিকে ঠিক জায়গায় সে ব্যবহার করতে পারছে কিনা এবং ভাষা গঠন অর্থাৎ সেন্টেন্স ফ্রেমিং সঠিক করতে পারছে কিনা। দুই, লজিক্যাল গাণিতিক বা গণিতিক, সংখ্যাগুলি কার্যকরীভাবে ব্যবহার করার ক্ষমতা, যেমন হিসাব, গণিত, ট্যাক্স, অ্যাকাউন্টেন্ট অথবা পরিসংখ্যানবিদ। অর্থাৎ শিক্ষককে জানতে হবে যে একটি ছাত্র দুই দুই যোগ দুই চার হচ্ছে বা ছয় যোগ চার দশ হচ্ছে সেটি সে বুঝতে পারছে কিনা এবং বলতে পারছে কিনা। স্থানিক, চাক্ষুষ এবং স্থানিক বিষয়গুলিকে নিখুঁতভাবে বোঝার ক্ষমতা। শারীরিক, ধারণা প্রকাশ করতে শরীরের ব্যবহার দক্ষতা এবং অনুভূতি, যেমন একজন অভিনেতা বা নর্তকীর দক্ষতা। একজন শিক্ষককে একটি ছাত্র বা ছাত্রীকে এইভাবে তৈরি করতে হবে যাতে সে যেন শারীরিক ভাষা দিয়ে সে যেন সব কিছু প্রকাশ করতে পারে। অর্থাৎ একজন নর্তকী যে কিনা একটি হরিণ কীভাবে দ্রুতগতিতে দৌড়ে যাচ্ছে বা একটি প্রজাপতি কীভাবে পাখা মেলছে বা একটি পদ্মফুল কীভাবে ফুটছে সে তার শরীরে আকার দিয়ে শৈলী দিয়ে সে যাতে বোঝাতে পারে, সেই রকম শিক্ষকেরও উচিত যে ছাত্রছাত্রীকে সেই পর্যায়ে নিয়ে যাওয়া এবং সেইটা তাদের বোঝানো। সঙ্গীত, সঙ্গীত বোঝার ক্ষমতা একটি ছাত্র বা ছাত্রীর আছে কিনা। মধুর, কিন্তু নয়েজ এবং সঙ্গীতের মধ্যে যে পার্থক্য সেটি একটি ছাত্র বা ছাত্রী বুঝতে পারছে কিনা। ব্যক্তিগত, ব্যক্তিগত সম্পর্কের মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতা অর্থাৎ মেজাজ, উদ্দেশ্য এবং অন্যান্য মানুষের অনুভূতি। অর্থাৎ একজন শিক্ষক একজন ছাত্রছাত্রীকে এইভাবে শিক্ষা দেবেন যাতে করে তারা বুঝতে পারে যে পাশের যে বন্ধুটি বসে আছে সে খুশি হচ্ছে তার কথায়, নাকি সে বিরক্ত প্রকাশ করছে, নাকি তার ভালো লাগছে না কথা শুনতে, এইটা একজন ছাত্রছাত্রীকে অবশ্যই বুঝতে হবে। নিজেকে জানার ক্ষমতা, এই ক্ষমতার ভিত্তিতে নিজেকে চালনা করা যায়। অর্থাৎ আমি আমার নিজের সম্বন্ধে কতটুকু জানছি, আমি কি করতে পারবো, কতটুকু এগোতে পারবো, কতটুকু বুঝতে পারবো না, সেইটাও কিন্তু আমাদের সেই জ্ঞানটা আমরা জানতে পারি একটি শিক্ষকের মাধ্যমেই। প্রকৃতিবাদী অর্থাৎ পরিবেশের উদ্ভিদ এবং প্রাণীদের সঙ্গে মানিয়ে চলার ক্ষমতা, অর্থাৎ প্রাণীদের ভালোবাসা, উদ্ভিদকে প্রকৃতিকে রক্ষণাবেক্ষণ করা, এই যে জ্ঞানটুকু বা এই যে চেতনাটুকু ছাত্রছাত্রীদের মধ্যে আনার কাজ কিন্তু শিক্ষক বা শিক্ষিকারাই করে থাকেন। সুবিধা, ছাত্রছাত্রীরা ভালো বা মন্দ তকমা পায় না। যেমন আমি আগেই বললাম যে স্কুলে বলা হয় যে ওই ছেলেটি ভালো, ওই ছেলে ওই মেয়েটি মন্দ, এটা এখানে একদমই হয় না। ছাত্রছাত্রীরা সবাই একই রকমের। ছাত্রছাত্রীরা ভালো প্রতিযোগিতার জন্যে ভালো ফল দেখায়। উচ্চমানের ছাত্ররা সকলকে নিয়ে চলার সুযোগ পায়। কারো কারো নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আসে। কিছু অসুবিধেও আছে, যেমন অসমসত্ব বা হেটেরোজেনিয়াস বিভাগগুলিকে পরিচালনা করা খুব সহজ কথা নয়, অনেক ধৈর্যর এবং ধৈর্যের দরকার। উচ্চমানের ছাত্রছাত্রীদের বাবা মায়েরা সবসময় চান যে তাদের বাচ্চারা যাতে বেশি সুযোগ সুবিধা পায়। যার বাচ্চা ইন্টেলিজেন্ট বা যার আইকিউ লেভেল অনেক হাই, সেই বাবা মারা সবসময় চাইবেন যে আমার ছেলেমেয়ে কেন পিছিয়ে পড়ে থাকবে, আমার ছেলেমেয়ে চটপট শিখে নিচ্ছে, একটি চ্যাপ্টার তার চটপট শেষ হয়ে গেল, সে সব প্রশ্ন উত্তরের উত্তর দিয়ে দিল, সে পরের চ্যাপ্টারে চলে যাবে তাড়াতাড়ি যাতে সিলেবাস সে শেষ করতে পারে, এই চাপটা কিন্তু সবসময় শিক্ষকের ওপরে এসে বর্তায়। উচ্চমানের ছাত্রছাত্রীদের মনে হতে পারে তারা তাদের ক্ষমতা অনুযায়ী তাড়াতাড়ি শিখতে পারছে না, অর্থাৎ তারা পিছিয়ে পড়ে রয়েছে, তারা তাড়াতাড়ি শিখতে চায় কিন্তু হচ্ছে না সেটা। হাউ টু ওভারকাম ডিসঅ্যাডভান্টেজেস বা অসুবিধার মোকাবেলা। অসমসত্ব বিভাগগুলিকে পরিচালনা, ম্যানেজমেন্ট অফ হেটেরোজেনিয়াস সিস্টেম ইন ক্লাসরুম। অসমসত্ব বিভাগের কোনো একটি ছাত্র যদি উন্নতি করতে না পারে তা শিক্ষকেরই বোঝা উচিত। শিক্ষকের উচিত উন্নত মানের ছাত্রের অতিরিক্ত চাহিদা পূরণ করা, পিছিয়ে পড়া ছাত্রদের জন্য আলাদা সময় দেওয়া দরকার,
গ্রুপ ওয়ার্ক বা দল বেঁধে কাজ। এখানে দলগত কাজও বলা যায়। যেমন ভালো ফল পেতে হলে শিক্ষকদের এখানে খেয়াল রাখতে হবে ছাত্রছাত্রীরা মিলেমিশে কাজ করতে পারছে কি না, সকলে সমানভাবে অংশ নিতে পারছে কি না, সকলকে মূল্যায়ন বা জাজ করার পর পিছিয়ে থাকা ছাত্রদের সাহায্য করা যাচ্ছে কি না, গ্রুপিং স্ট্র্যাটেজিস বা দলগত কাজের কৌশল বিভিন্নভাবে ছাত্রছাত্রীদের এখানে ভাগ করা যেতে পারে। যেমন দুজন মিলে কাজ, তিনজন থেকে দশজন মিলে কাজ, এক দল অন্য দলের সঙ্গে প্রতিযোগিতা করে কাজ, একটি শ্রেণীর সবাই মিলেমিশে কাজ, শিক্ষক ঠিক করবেন কখন কিভাবে কাজ করতে হবে, দুজন দশজন নাকি সবাই মিলে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা চিলড্রেন উইথ স্পেশাল নিডস, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা যারা বধিরতা, অন্ধত্ব, শেখার সমস্যা এবং আচরণগত সমস্যা বা অন্যান্য শারীরিক ত্রুটি, বুদ্ধিবৃত্তির সমস্যা নিয়ে পড়াশোনা করতে আসে, তাদের বিশেষভাবে শিক্ষার প্রয়োজনীয়তাগুলি কী কী তা ভাবতে হবে। সমস্যা হয় তখন যখন শিক্ষক একজন ছাত্রকে অক্ষম হিসাবে দেখেন, তাকে ছাত্র হিসাবে দেখে ক্লাসে অন্তর্ভুক্ত করা উচিত এবং এটি অত্যন্ত জরুরি। বিভিন্ন সাংস্কৃতিক স্তর থেকে উঠে আসা শিশু, চিলড্রেন ফ্রম ডিফারেন্ট কালচারাল ব্যাকগ্রাউন্ড, সাংস্কৃতিক পার্থক্য খুব বাস্তব কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সামাজিক অর্থনৈতিক অবস্থা এর কারণ সাংস্কৃতিক পার্থক্যের উপর ভিত্তি করে বর্ণনা, বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতি একে অন্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া তৈরি করতে পারে। শিক্ষার্থীদের আর্থসামাজিক অবস্থা তাদের অভিজ্ঞতার উপরে প্রভাব ফেলতে পারে। শিক্ষণ কৌশল ছাত্রছাত্রীদের উন্নয়নের চাহিদা এবং বৈশিষ্ট্যগুলির সাথে যাতে মেলে তা পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ। শেখার অক্ষমতা, শারীরিক অক্ষমতার কথা ভেবে শ্রেণীকক্ষে বিশেষ পরিবর্তন প্রয়োজন হতে পারে। বিশেষ প্রয়োজনগুলির সাথে শিশুদের সহায়তা করতে পারেন এমন একটি সেরা উপায় হল সব কাজে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করাতে হবে। বিভিন্ন সাংস্কৃতিক স্তর থেকে উঠে আসা শিশু বা চিলড্রেন ফ্রম ডিফারেন্ট কালচারাল ব্যাকগ্রাউন্ড, ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের ভাষা এবং তাদের মূল্যের কথা বিবেচনা করা উচিত। নিশ্চিত করতে হবে যে ছাত্ররা স্কুলে যাতে অসুবিধে বোধ না করে, বিশ্বাসের বাতাবরণ তৈরি করে ছাত্রছাত্রীদের অসুবিধের কথা বুঝে তাদের ভাষাগত ও সাংস্কৃতিক জ্ঞানের স্বীকৃতি দিতে হবে। শিক্ষকদের উচিত শ্রেণীকক্ষকে একটি একভাষা তত্ত্ব থেকে বহু ভাষা তত্ত্বের উপযোগী করে তোলা, লাইব্রেরিতে দ্বিভাষী বই রাখা, স্কুলে শেখানো ভাষাগুলিতে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করা সহজতর হয় যখন তাদের নিজস্ব ভাষাগুলি স্বীকৃত হয়, কারণ এই ভাষাগুলি পারিবারিক পরিবেশে তারা শেখে। এই কাজে পিতামাতাদের জড়িত করতে হবে, এইভাবে দ্বিভাষিকতার মানকে স্বীকৃতি দেওয়া হয় এবং শ্রেণীকক্ষগুলিতে দ্বিভাষিক ছাত্রছাত্রীদের শিক্ষায় দ্রুত উন্নতি সাধন করে। শ্রেণীকক্ষে বৈচিত্র্য ও পরিচালনা, আমাদের মনে রাখতে হবে ব্যক্তি স্বাধীনতার অধিকার সবার আছে, প্রত্যেকে তাদের নিজস্ব অধিকার তাদের আছে, তারা সেটিকে কার্যকরী করতে পারে, কারো বিশ্বাসে আঘাত করা উচিত না, তাদের প্রত্যেকের সংস্কার অন্যের থেকে আলাদা, এখানে কারো সংস্কৃতি কারো থেকে উঁচু বা নিচু নয়। এখানে একটি ছবিতে দেখুন যে আমাদের মনে রাখতে হবে সকলের সংস্কার আলাদা এবং প্রত্যেকে একে অপরের থেকে আলাদা এবং অনন্য, অর্থাৎ এভরি ওয়ান ইজ ইউনিক, তাদের গায়ের রং, তাদের ভাষা, তাদের সামাজিক স্তর সব একে অন্যের থেকে আলাদা। ছাত্র ও ছাত্রীর শেখার ক্ষমতা আলাদা, জানা গেছে ছাত্র ও ছাত্রীর মস্তিষ্কের গঠনে 100 রকমের তফাত আছে, তাই তাদের শেখার ক্ষমতাও আলাদা। যেমন ছাত্ররা অভিযান ও সাহসিকতার গল্প পছন্দ করে কিন্তু ছাত্রীরা ঘরোয়া কাহিনী পছন্দ করে, ছাত্রদের মহাকাশ বিষয়ে আলোচনা মাথায় নিতে সহজ হয়। জাতিভেদে ছাত্র ও ছাত্রীর শেখানোর প্রকৃতি আলাদা, অর্থাৎ এথনিক ডাইভার্সিটি,
জাতির তফাত অনুযায়ী মানসিকতার গায়ের ও চুলের রং বিভিন্ন হতে পারে, সুতরাং কোনো জাতির মানসিকতা ও চেহারাকে অসম্মান করা চলবে না। প্রতিবন্ধী ছাত্র ছাত্রী শেখানোর প্রকৃতি আলাদা বা এডুকেটিং লার্নার্স উইথ স্পেশাল নিডস, মনে রাখতে হবে প্রতিবন্ধী শিশুরাও প্রথমত শিশুই, তাদের প্রয়োজন সাধারণ শিশুদের মতোই। প্রতিবন্ধী ছাত্র ছাত্রীর শেখানোর প্রকৃতি আলাদা, অর্থাৎ তাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে হিয়ারিং এইডস, কানে শোনার যন্ত্র, অ্যালফাবেট মডেলস বা বর্ণমালা এবং নানান ধরনের জিনিস তাদের জন্য ব্যবহার করতে হবে। এখানে আমি সংক্ষিপ্তভাবে বলছি, সব শিশুদেরই ভালোবাসা এবং সমর্থন প্রয়োজন। মনে রাখবেন যে আপনি যদি তাদের সাহায্য করতে চান, তাদের সাহায্য করার উপায় খুঁজতে চান, তাহলে তা করতে হবে একজন বাবা মায়ের মতোই, আপনার নিজের সন্তানের মতোই। বাধা অতিক্রম করতে হবে এবং ধীরে ধীরে সফলতা আসবেই। সাংস্কৃতিকভাবে আলাদা ছাত্র ছাত্রীর শেখানোর প্রকৃতি আলাদা, উৎসব পোশাক পছন্দ এসব আলাদা হলে শিক্ষার পদ্ধতি আলাদা হয়। আলাদা সংস্কৃতি অনুযায়ী লোকগাথা, আদিবাসীদের কাহিনী, পৌরাণিক কাহিনী ব্যবহার করতে হবে। বিভিন্ন ভাষাভাষী ছাত্র ছাত্রীর শেখানোর প্রকৃতি আলাদা, শিক্ষক হিসাবে ছাত্রছাত্রীরা যে ভাষা বলে তা জেনে শিক্ষার মাধ্যম ঠিক করা উচিত। এক্ষেত্রে দ্বিভাষা তত্ত্ব মেনে চলা উচিত, ইংরাজি অথবা রাষ্ট্রভাষা এবং একটি আঞ্চলিক ভাষার সাহায্য এখানে নিতে হবে। এবার আমি সংক্ষিপ্ত সারে আসি। আমি এতক্ষণ বললাম মাল্টিগ্রেড ও মাল্টিলেভেল কী, বহুস্তর শিক্ষা কোথায় প্রয়োগ করা যায়, বহুস্তর শিক্ষার সমস্যাগুলি কী কী, শিক্ষার্থীদের মূল্যায়ন কীভাবে করা যায়, সমবায় শিক্ষা পদ্ধতি কী, যথাযথ শিক্ষণ উপাদান ব্যবহার করে বহুমুখী বুদ্ধিমত্তার ব্যবহার কীভাবে করা যায় এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কারা এবং তাদের শিক্ষা কীভাবে দেওয়া যায়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।